পালক মাস্টার 1939 সালে জন্মগ্রহণ করি। আমার পিতার নাম মরুম হালিমিয়া চৌধুরী, মাথা মরুমিশা চৌধুরী, আশাকর্দেবতায় আছে। আমার বাড়ি রাঙ্গুনে থানার অন্তর্গত লালানগর মুগসুদীরের বাড়ি ছোটগ্রাম জেলা। আমি 1960 সালে ওয়ালহার থানা সরহতলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। আমি ছাত্র জীবনে আমি কমিউনিস্ট পার্টি আমি কোনো চাকরির জন্য চেষ্টা করবে পার্টি আমাকে চাকরি করতে দিত। তারপর আমি প্রাইমারি স্কুলের শিক্ষকতার যখন চেষ্টা করেছি তখন আমাকে বলে যে প্রাইমারি স্কুলে মাস্টার করতে পারবা। 1974 সালে আমি কুমারাতে শিক্ষকতা চলে সেখানে আমার রাজনীতিটা জোরে আরম্ভ হয়। তখন আপনারা আপনাদের রাজনৈতিক কাজগুলো কীভাবে করতেন? আমরা তখন পাড়া ভোট করতাম, মিটিং করতাম। এরপর 71-এ যখন যুদ্ধ শুরু হয় তখন আপনি কীভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন? 71-এ যখন যুদ্ধ শুরু হয় তখন আমরা তো আগে থেকেই বিপ্লব দিতে ছিলাম। তখন আমরা তাড়াতাড়ি সংগঠনকে ট্রেনিং ব্যবস্থা করছি। 71 সালে কথা আমরা মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযুদ্ধ লিভারেশন ফ্রন্ট গঠন করেছিলাম। লিভারেশন ফ্রন্টের ছিল আওয়ামী লীগের কিছু যুবক ছিল, বাসানের কিছু ছিল, মুজাফরনগরের কিছু ছিল, আর আমাদের কিছু ছিল। আমাকে জোর করে আমাকে দায়িত্বটা দেয় লিভারেশন ফ্রন্টের সেক্রেটারি করে। সেই লিভারেশন ফ্রন্টের প্রফেসর আব্দুল হয় এই আমির হোসেন ডাক্তার সাদেক চৌধুরী গুলগলিবা মুরুদা মাস্টার হাজির ইসলাম চৌধুরী আব্দুল কাদের চৌধুরী সহ সবাই উপস্থিত ছিলেন। আমাদের দায়িত্ব ছিল তখন বিশেষ করে আমরা যুবকদের জোগাড় করে ভারতে পাঠাবো, এখানে তাদের জন্য একটা সেটার জোগাড় করবো এবং তারা বিরোধী দলকে তাদের আমরা উৎখাত করবো। আমরা রামিয়া তিনমুগড় হাইস্কুল থেকে একটা সাইক্লো স্ক্যান মেশিন সংগ্রহ করি, তারা ওই আব্দুলের হাতে সেটা ছিল। ওই ধামারেট এলাকায় আমরা ট্রেনিং আমরা সংগঠন করেছি, মুক্তিযোদ্ধাদের জন্য সেটা জোগাড় করেছি, বিভিন্ন ছাত্রদের বিভিন্ন যুবকদের ভারতে পাঠাইছি। আমি সাদেক চৌধুরী, প্রফেসর আব্দুল হয়, ইফতেখার হোসেন, হাজির ইসলাম চৌধুরী, মনু আব্দুল কাদের চৌধুরী, দুলো খলিফা, এরা সব। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনার কী মতামত? যে বাংলাদেশের স্বপ্ন আপনারা একসময় দেখতেন বিপ্লবের মাধ্যমে, সেটা এখন পূরণ হয়েছে কিনা? আমি তো বলবো যে আমাদের সেই স্বপ্ন পূরণ হয় না। আমরা চাইছিলাম একটা দুর্নীতিমুক্ত, সুস্থ, সবল, যে কল্যাণমুক্ত, সঠিক একটি ওয়েলফেয়ার সৃষ্টি হবে। এখানে বিনা চিকিৎসায় কেউ মরবে না, ব্যাংকে কেউ মরবে না, কাপড়ের অভাবে কেউ ভুগবে না, আমাদের কেউ ঘর বাড়ির অভাবে থাকবে না। আমরা তো বলছিলাম মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সমাজের সেই আশা পূরণ হয়নি। তরুণদের উদ্দেশ্যে আপনি কী বলবেন, কীভাবে তারা দেশটাকে এগিয়ে নিতে পারে বা দেশের জন্য কাজ করতে পারে? তরুণদের উদ্দেশ্যে বলবো, তরুণেরা তারা সৎ হবে, তারা বিনয়ী হবে, তারা পরের মঙ্গল কামনা করবে, তারা বেতার ব্যক্তির বেতা বুঝবে, তারা ব্যক্তিদের সাহায্য করবে, দুঃখের সাহায্য করবে, তারা সকলকে আপন করবে, আপন করবে, পরকে আপন করবে, এটাই তাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আমি আমার জীবনের শেষ প্রান্তে এসে জীবন সাহিত্য নামক একটা বই লিখেছি। রাজনীতি জীবনে
যুদ্ধকালীন সময়ে আমি কিন্তু ঘুরেছি, এই বইটা আমি উল্লেখ করেছি।